আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ কেমন আছেন বিন মিশাল আচ্ছি আপনাদের সাথে আগামীকাল পবিত্র ঈদ উল আজাহা তাই আপনাদের সকলের জন্য অগ্রিম ঈদ মুবারক দর্শক হয়েছে যেখানে বলা হচ্ছে সকল প্রবাসী কর্মী জীবন বিমার আওতায় এসেছে যারা বৈধভাবে সৌদি আরবে এসেছে আর এই বিষয়টি নিয়ে অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন অনেকের মধ্যে আগ্রহ বিষয়টি সম্পর্কে জানার জন্য তাই আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ফেসবুক পেজ থেকে পুরা তথ্যগুলো সংগ্রহ করেছি বিজ্ঞপ্তিটি সংগ্রহ করেছি আপনাদেরকে জানানোর জন্য বোঝানোর জন্য যারা প্রশ্ন করেছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন এখানে প্রথমেই খেয়াল করুন প্রবাসী কর্মীদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যে আপনি জানেন কি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বৈধ পথে বিদেশ যাওয়া সব কর্মী এখন জীবন বিমার আওতায় এখানে সব কর্মীর কথা বলা হলেও সবাই কিন্তু নয় দু সালের পরে যারা এসেছেন আমি পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি এখানে দেখুন দু সালের উনিশ ডিসেম্বরের পর আপনি বৈধভাবে অর্থাৎ বিএমএটির স্মার্ট কার্ড নিয়ে কর্মসংস্থানের জন্য বিদেশ গিয়ে থাকলে আপনার জন্য নামমাত্র প্রিমিয়ামে জীবন বিমা কর্পোরেশনের সাথে প্রবাসী কর্মী বিমা চালু করা হয়েছে তারিখটা মনে রাখবেন দু সালের উনিশ ডিসেম্বর এরপরে যদি আপনি প্রবাসে এসে থাকেন কাজের উদ্দেশ্যে বিএমটির অনুমোদিত কার্ডটি নিয়ে অর্থাৎ বিএমটি ট্রেনিং করে যদি এসে থাকেন বৈধ পথে তবেই আপনি বিমার আওতায় আসবেন এই বিএমইটি কার্ডটি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য চড়ানো হলেও আসল সত্য আমরা সবসময় আপনাদের সামনে তুলে ধরেছি এখানে বলা হচ্ছে দু হাজার উনিশ সালের উনিশ ডিসেম্বরের পর আপনি যদি বিএমএটির স্মার্ট কার্ড নিয়ে কর্মসংস্থানের জন্য প্রবাসে এসে থাকেন তবেই আপনি জীবন বিমার আওতায় এসেছেন তার মানে আগে যারা ডিসেম্বরের আগে যারা তারা কিন্তু বিমার আওতায় আসেননি এটা দেখে বাকি কোনো বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা জানি না যদি আসে জানিয়ে দেব ইনশাল্লাহ উনিশ ডিসেম্বর দু থেকে দশ ডিসেম্বর দু পর্যন্ত যারা গিয়েছেন তাদের জন্য বিমার মেয়াদ হচ্ছে স্মার্ট কার্ড পাওয়ার তারিখ থেকে দুই বছর মৃত্যুজনিত বেনিফিট হলো দুই লক্ষ টাকা একটু সময় দিয়ে শুনবেন উনিশ ডিসেম্বর দু উনিশ থেকে দশ ডিসেম্বর দু পর্যন্ত এই সময়ের মধ্যে যারা এসেছেন প্রবাসী স্মার্ট কার্ডটি যেদিন পেয়েছেন সেদিন থেকে দুই বছর আপনার বিমার মেয়াদ এবং মৃত্যুজনিত বেনিফিট হলো দুই লক্ষ টাকা তার মানে জীবিত থাকা অবস্থায় প্রবাসী কিন্তু এই সুবিধা পাচ্ছে না পাবে প্রবাসীর পরিবার আল্লাহ সকল প্রবাসীকে হেফাজত করুক সুস্থ রাখুক এখানে এটা হলো জীবন বীমা অর্থাৎ কোনো কারণে যদি প্রবাসী মারা যায় তাহলে সে যদি উনিশ ডিসেম্বর দু হাজার উনিশ থেকে দশ ডিসেম্বর দু হাজার বিশের মধ্যে এসে থাকে তবে সে মৃত্যুজনিত বেনিফিট দুই লক্ষ টাকা পাবে সে তো পাবে না পাবে তার পরিবার ওকে এগারো ডিসেম্বর দু হাজার বিশ তারিখ থেকে একত্রিশ ডিসেম্বর দু হাজার বাইশ তারিখের সময়ের মধ্যে যারা গিয়েছেন তাদের বিমার মেয়াদ হচ্ছে স্মার্ট কার্ড পাওয়ার তারিখ থেকে দুই বছর এবং মৃত্যুজনিত বেনিফিট হলো চার লক্ষ টাকা তারিখে আবার বলছি এগারো ডিসেম্বর দু তারিখ থেকে একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত যারা প্রবাসী এসেছেন স্মার্ট কার্ড পাওয়ার পর থেকে তাদের বিমার মেয়াদ হলো দুই বছর এবং মৃত্যুজনিত বেনিফিটস হলো চার লক্ষ টাকা অন্যান্য কোনো বেনিফিটস আছে কিনা আমি সে বিষয়ে জানি না কারণ এখানে উল্লেখ করেনি আপনি চাইলে বিজ্ঞপ্তিটি সরাসরি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে ফেসবুক পেজটা আছে ওয়াজান্নাস কল্যাণ বোর্ডের সেখান থেকে দেখতে পারেন লিঙ্কটি আমি দিয়ে রেখেছি সরি ওয়াজান্নাস কল্যাণ বোর্ডের পয়লা জানুয়ারি দু তারিখ থেকে যারা বিদেশে এসেছেন বা যাচ্ছেন স্মার্ট কার্ড পাওয়ার পর থেকে তাদের মেয়াদ হলো পাঁচ বছর ইন্স্যুরেন্সের মেয়াদ হলো পাঁচ বছর পয়লা জানুয়ারি দু হাজার পরে এবং মৃত্যুজনিত বেনিফিটস হলো দশ লক্ষ টাকা তারিখ থেকে বিমা গ্রহণকারী কোনো কর্মী চাকরিচ্যুত হয়ে ছয় মাসের মধ্যে ফেরত আসলে পাবেন পঞ্চাশ হাজার টাকা বিমা সুবিধা। অর্থাৎ তারিখ বলতে আপনার শেষ যে জানুয়ারি পর থেকে বোঝাচ্ছে শেষোক্ত তারিখের মধ্যে যদি কোনো কর্মী চাকরিচ্যুত হয়ে বিদেশ থেকে দেশে ফেরত যায় তাহলে সে পঞ্চাশ হাজার টাকা বিমা দাবি করতে পারবে আর এই দাবিটা কোথায় করবে এটা নিয়ে অলরেডি দ্বিধাদ্বন্দ্ব বিভিন্ন মহল থেকে তথ্য পাওয়া যাচ্ছে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দপ্তরে গিয়ে আবেদন করতে হবে যাই হোক এই বিষয়ে পরবর্তীতে হয়তো কোনো না কোনো তথ্য আপনাদেরকে জানাতে পারবো ইনশাল্লাহ অঙ্গহীন এবং অক্ষমতা রয়েছে বিমা সুবিধা আর নাম্বারও দিয়ে রেখেছে আপনি চাইলে নিজেও কল করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন অথবা দেশে থাকা আপনার আত্মীয় স্বজনকে নাম্বারটা দিলে তারা কল করতে পারবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সরি আহ প্রবাস বন্ধু কল সেন্টারের নাম্বার হলো ওয়ান সিক্স ওয়ান এ নাম্বারে দেশ থেকে কল করা যাবে বিদেশ থেকে কেউ যদি কল করতে চান তাহলে কল করতে হবে জিরো নাইন কারো যদি খবরটি নিয়ে কোনো সন্দেহ থাকে তাহলে নিজেই অজান রাজ কল্যাণ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট অথবা নিজে সরাসরি তাদের ফেসবুক পেজ থেকে বিষয়টি দেখে নিতে পারেন তাছাড়া সৌদি আরবের বিভিন্ন যারা গণ্যমান্য ব্যক্তি আছে প্রত্যেকেই কিন্তু খবরটা প্রকাশ করেছে আরো একটা তথ্য দিয়ে রাখি আমাদের আইন বিষয়ক সহায়ক রিয়া দূতাবাসের মামুনুর রশিদ তিনিও তার ফেসবুকে এই বিষয়ে পোস্ট করেছেন ভালো থাকবেন আমার সঙ্গেই থাকবেন নিয়মিত তথ্য আপডেট পাওয়ার জন্য আল্লাহ হাফেজ